আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ এবং আমার চ্যানেলে যারা দেখছে সবাইকে অভিনন্দন এবং শুভেচ্ছা। যাই হোক, আমরা পরিসংখ্যানের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় টেস্ট অফ হাইপোথিসিস এর জেড টেস্টের বিভিন্ন ম্যাথমেটিক্যাল যে অংশগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করছি। তো যাই হোক, এই টেস্ট অফ হাইপোথিসিসের যে এই জেড টেস্টের অঙ্কগুলো বুঝতে আমার এই ডেসক্রিপশনে অনেকগুলো লিঙ্ক দেওয়া থাকবে, যেগুলো বেসিক কনসেপ্ট, সেগুলো ধারণা নিতে হলে অঙ্কগুলো বুঝতে আমাদের সুবিধা হবে। তো যাই হোক, সেক্ষেত্রে জেড টেস্টের ওয়ান প্রপোর্শনের আরও একটা অঙ্ক আমরা সমাধান করব, সেটা বলছে, আবারও বলে আমি রিপিট করি, এটা সিনার উপায়, একটি নমুনার আকার এন দেওয়া থাকবে যা 30-এর উপরে এবং প্রাসঙ্গিক বিষয় এক্স দেওয়া থাকবে, সুতরাং নমুনার অনুপাত পি সমান এক্স ডিভাইডেড বাই এন হবে, সমগ্র পাই বা রো আর শতকরা আকারে দেওয়া থাকবে, কোনো গড় বা পরিমিত উপাদান দেওয়া থাকবে না। সূত্র দেখো, জেড সমান পি মাইনাস পাই, পাই ওয়ান মাইনাস পাই ডিভাইডেড বাই রুট এন, বা এখানে আরও পড়তে পারো। যাই হোক, এইখানে আমরা অঙ্ক দেখে একটা, আচ্ছা আবারও বলি, এটা প্রযোজ্য কাদের, এটা হলো গার্হস্থ্য অর্থনীতি অনার্স চতুর্থ বর্ষ, তারপরে সমাজকর্ম মাস্টার্স প্রথম পর্ব, অর্থনীতি অনার্স তৃতীয় বর্ষ, ভূগোল, মনোবিজ্ঞান এবং টেস্ট অফ হাইপোথিসিস জেড টেস্ট যাদের আছে তাদের সবার জন্য লেকচারটি প্রযোজ্য হবে। তো যাই হোক, এখানে বলছে যে একজন সমাজকর্মীর ধারণা যে একজন একটি বিশেষ এলাকায় 25%-এর কম দম্পতি কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন। আমরা আগে এইটুকু অংশ পড়ি, তা আমরা দুই নম্বর অপশানে সমগ্র কোনো পায় শতকরা আকারে দেওয়া থাকবে, যেটা শতকরা আকারে কত বলো 25% বলছে, এইটা গ্রহণ করেছেন একজন সমাজবিজ্ঞান সমাজকর্মী, বলছে তার এই ধারণার জন্য দৈবসহিত 120 জন দম্পতির সাথে যোগাযোগ করা হয়, সুতরাং নমুনার অনুপাত কত, এই নমুনার আকার কত 120 জন, তাদের মধ্যে 20 জন জানালো যে তারা কোনো না কোনো জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করেছেন, সমাজকর্মীর ধারণার উপর মন্তব্য করো। তাহলে এইখানে আমরা যেহেতু আগের অঙ্ক লেকচারটা তোমরা ভালো করে ধারণা নিও, তাহলে বুঝতে তোমাদের সুবিধা হবে। তারপরে আমরা একটু বলি যে এখানে এখানে দেখো কোনো গড় নাই, পরিমিত অবধান নাই, একটা নমুনার আকার দিয়ে আছে এবং তার সাথে একটা প্রাসঙ্গিক বিষয় দিয়ে আছে। তাহলে এখানে দেওয়া আছে, দেখো দেওয়া আছে নমুনার আকার, দেখো নমুনার আকার বা দম্পতির সংখ্যা এন সমান কত 120, তার মধ্যে জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে কতজন, এক সমান কতজন হলো 20 জন, তাই না? তাহলে এইখানে প্রশ্ন হলো, সুতরাং নমুনার অনুপাত পি সমান এক্স ডিভাইডেড বাই এন, তার মানে হচ্ছে দেখো 120 ভাগ 120, 20-কে যদি আমরা 120 দিয়ে ভাগ করি তাহলে কত হলো, দেখো 20 ভাগ 120 তাহলে কত হলো 0.17। তো এই 0.17 হলো আমার নমুনার অনুপাত, আর সমগ্রকের দেখো সমগ্রকের অনুপাত যেটা দেয়া আছে কত পার্সেন্ট, পাই সমান কত 25%, তার মানে 25 ভাগ 100, তার মানে 0.25, এইটা আমার প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা দেখব, তো তাহলে আমরা এই অঙ্কের দুটা জিনিস এক লাগবে, পির মান, পায়ের মান আর এনের মান, এই তিনটা জিনিস লাগে যেটা আমরা পেয়ে গেছি। তো সুতরাং ধরি নাস্তিক কল্পনা এইস নট, যে এইখানে একটা দেখো পাই সমান কত বলছে 0.25, আর বিকল্প কল্পনা একটু লক্ষ্য রাখো, বিকল্প কল্পনা এইস অন বা নাল নাল হাইপোথিসিস অল্টারনেটিভ সে পাই লেস দ্যান 0.25। প্রশ্ন হলো, এর আগে যতগুলো অঙ্ক তোমরা দেখেছো সবগুলো আমি নট ইকালে দিছি, কিন্তু এইখানে কেন লেস দ্যান দেওয়া হলো? এইখানে বলছে দেখো কম দম্পতি, তোমরা যারা বেসিক লেকচারে দেখবা
যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ যে বেসিক লেকচারগুলো আছে স্টেপস টুটা দেখবা, তারপর এই স্টেপস ওয়ানে দেখবা টেস্ট অফ হাইপোথিসিস, সেখানে আমার এই কখন লেস দেন হবে কখন গ্রেটার দেন হবে সেটা তোমরা একটু ধারণা পাবা। তারপরে বলি যদি প্রশ্নে কম থাকে তাহলে লেস দেন হবে, আর এখানে যদি বেশি বলতো তাহলে গ্রেটার দেন হতো, আর এই দুই শব্দ যান যেটাই থাকবে না সেটা হলো নট ইকুয়াল টু। তো সুতরাং আমরা এখানে লেস দেন দিলাম এই কারণে। সুতরাং দেখো টেস্ট স্ট্যাটিস্টিক, টেস্ট স্ট্যাটিস্টিক জেড সমান এক্স বা দেখো পি মাইনাস দেখো পাই পাই ওয়ান মাইনাস পাই ডিভাইডেড বাই রুট এন, এই হলো আমার ফর্মুলা। সেই অনুযায়ী যদি এখন আমার মান পাচ্ছি কত, পি এর মান কত হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন, পাই এর মান কত পয়েন্ট টু ফাইভ, আচ্ছা তাহলে পয়েন্ট টু ফাইভ ওয়ান মাইনাস পয়েন্ট টু ফাইভ এইটা আমরা পাইলাম, তারপরে এন এর মান কত হচ্ছে একশো বিশ, এটা হলো রুট ওভার, তাই না? তাহলে এইখানে যদি আমরা বিয়োগ দিই তাহলে কত হচ্ছে পয়েন্ট ওয়ান সেভেন, পয়েন্ট ওয়ান সেভেনকে আমি বিয়োগ দেব, দেখো পয়েন্ট ওয়ান সেভেন বিয়োগ পয়েন্ট টু ফাইভ, তাহলে আমি কত পাইলাম পয়েন্ট জিরো এইট, মাইনাস কত হলো মাইনাস পয়েন্ট জিরো এইট, এটা আমরা পাইলাম। এখন হচ্ছে পয়েন্ট টু ফাইভ গুণন পয়েন্ট সেভেন ফাইভ, আর হচ্ছে কত একশত বিশ, আচ্ছা পুরাটার উপরে একটা কী আছে রুট আছে, তাহলে কত আছে পয়েন্ট জিরো এইট। আচ্ছা এখন পয়েন্ট টু ফাইভকে দেখো পয়েন্ট টু ফাইভ গুণন পয়েন্ট সেভেন ফাইভ, তাহলে কত আছে পয়েন্ট ওয়ান এইট সেভেন ফাইভ, ভাগ কত হচ্ছে একশো বিশ, এটার উপরে রুট আছে তাই না? তাহলে পয়েন্ট জিরো এইট ভাগ, এইখানে ভাগ দেব হচ্ছে একশো বিশ, তাহলে কত হচ্ছে পয়েন্ট জিরো ডাবল জিরো ওয়ান ওয়ান সিক্স, এটা আমি নিলাম, তাহলে হচ্ছে মাইনাস পয়েন্ট জিরো এইট, এটাকে যদি আমি রুট করি দেখো রুট ওভার পয়েন্ট ডাবল জিরো ওয়ান সিক্স, তাহলে কত হচ্ছে পয়েন্ট জিরো ফোর, তাহলে আমার রেজাল্ট কী দাঁড়াচ্ছে দেখো পয়েন্ট জিরো এইট ভাগ পয়েন্ট জিরো ফোর, তাহলে কত হচ্ছে মাইনাস টু। দেখো এইখানেও আগেরটাও আমরা সেম জিনিসটাই পেয়েছিলাম, তাহলে এইখানে আমার কী দাঁড়ালো বলো, রেজাল্ট হলো মাইনাস টু। এখন আমার সিদ্ধান্ত বলে নিজে কত পার্সেন্টে যাচাই করতে হবে, এই ক্ষেত্রে আমরা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে একটু মাথায় রাখতে হবে যে আমার এখানে যেহেতু বলে নিজে কত পার্সেন্টে এটা আমাকে যাচাই করতে হবে, এই জন্যে আমরা এই অঙ্কের ক্ষেত্রে আমি দুটো নিয়মই প্রযোজ্য করব। দেখো সেক্ষেত্রে একটু লক্ষ্য রাখো সিদ্ধান্ত, সিদ্ধান্ত দেখো যে পাঁচ পার্সেন্ট সংশয় মাত্রায় দেখো বাম প্রান্তিক, দেখো বাম প্রান্তিক যাচাই পদ্ধতিতে দেখো জেড যাচাইয়ের টেবিল মান, আচ্ছা এইখানে একটু ক্লিয়ার হয়ে নাও টেবিল মান, তোমরা বামপ্রান্তিকে টেবিল মানটা অলওয়েজ এটা মনে রাখবা, দ্বিপ্রান্তিকে তো আমরা জানি যে এটা হলো বামপ্রান্তিকে হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট কত সিক্স ফোর, এটা অলওয়েজ টেবিল মান হবে, পরম মান দেব ওয়ান পয়েন্ট কত সিক্স ফোর, ওকে ওয়ান পয়েন্ট কত সিক্স ফোর, কিন্তু নির্ণীত মান, নির্ণীত মান কত দেখো পরম মান টু, যা টেবিল মানের চেয়ে বড়, যেটি বর্জন এলাকায়, বর্জন এলাকায় অবস্থিত, ওকে দেখা যায় কি একটু দেখি বর্জন এলাকায় অবস্থিত, সুতরাং আমরা দেখি একটু বুঝে নাও এটা কোন এলাকায় অবস্থিত, বর্জন এলাকায় অবস্থিত। তাহলে এইখানে যে কাজটা আমাকে করতে হবে একটু লক্ষ্য রাখো, বর্জন এলাকায় অবস্থিত, বর্জন এলাকায় অবস্থিত, সুতরাং নাস্তি কল্পনাটি, সুতরাং নাস্তি কল্পনাটি বাতিল করা হলো এবং
বিকল্প কল্পনাটি গ্রহণ করা হলো। তাহলে বিকল্প কল্পনায় বলেছিলাম কি যে নাস্তিক কল্পনায় বলেছিলাম যে সমান, আর বিকল্প কল্পনায় আমরা বলেছিলাম কি যে দেখো একটু লক্ষ্য রাখো, যেহেতু আমি আবার তোমাদের একটু শর্ট করে নিই, যেহেতু বোর্ডের সুবিধার জন্য আমি একটু আগে লিখে নিয়েছি, যেহেতু এটা বলছে 5% সংশয় মাত্রায় বামপ্রান্তিক যাচাই পদ্ধতিতে জেড যাচাইয়ের টেবিল মান 1.64। একটু বুঝে নাও, যখন আমরা বলেছিলাম দ্বিপ্রান্তিকে 5%-এর মান হচ্ছে প্লাস মাইনাস 1.6, কিন্তু 5%-এ যখন বামপ্রান্তিক বা ডান প্রান্তিক হবে তখন তার টেবিল মান হবে 1.64, যেটা আমি দেখাবো, যার টেবিল কিন্তু নির্ণীত মান কত 2, যার টেবিল মানের চেয়ে বড়, অর্থাৎ বর্জন এলাকায় অবস্থিত। এই চিত্র দেখে বোঝো। তাহলে সুতরাং নাস্তিক কল্পনাটি বাতিল করা হলো এবং বিকল্প কল্পনাটি গ্রহণ করা হলো। বিকল্প কল্পনা এখানে কী ছিল? হ্যাঁ, কম হবে, কম দম্পতি। তাহলে এটা যেহেতু বাতিল করা হচ্ছে তাহলে এইটা গ্রহণ করা হবে, অর্থাৎ কম দম্পতি এটা জন্ম নিয়ন্ত্রণ পদ্ধতি গ্রহণ করে। এখন পরিমিত রেখার সাহায্যে আমরা যখন দেখছি, দেখো এখানে আগে যখন দ্বিপ্রান্তিক ছিল বর্জন এলাকা দুই দিকে ছিল, কিন্তু যখন আমার বর্জন এলাকা বাম দিকে হবে তখন দেখো রেজাল্ট হলো মাইনাস 1.64, এটা হলো টেবিল মান, কিন্তু রেজাল্টটা হচ্ছে মাইনাস 2, যা নির্ণীত মান যেটা বর্জন এলাকায় চলে গেছে। সুতরাং নাস্তিক কল্পনাটি বাতিল করা হলো। যেহেতু এই প্রশ্নটা বলেনি যে কত পার্সেন্টে যাচাই করতে হবে, সেই জন্যে আমরা আবার 1%-এও দেখাবো। তাহলে সে আবার দেখো 1% বা 0.1 সংশয় মাত্রায় বামপ্রান্তিক যাচাই পদ্ধতিতে জেড যাচাইয়ের টেবিল মান 2.33। এটা মনে রাখবা যে 1% হলে এই টেবিল মানটা হবে বামপ্রান্তিকে জেড টেস্টে 2.33, কিন্তু নির্ণীত মান 2, যার টেবিল মানের চেয়ে ছোট, যার টেবিল মান আমার দেখো টেবিল মানের চেয়ে শেষ, সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো, অর্থাৎ এই মানটা গ্রহণ এলাকায় অবস্থিত। তাহলে আমরা যদি টেবিলটা দেখি, দেখো যে এটা হলো পরিমিত রেখার সাহায্যে, এটা হলো আমার এটা হলো সীমানা 2.33, আর আমার রেজাল্ট এটা হলো কি বর্জন এলাকা, তাই না? এটা হলো কি আমার বর্জন এলাকা, কিন্তু রেজাল্ট হলো মাইনাস 2, যা নির্ণীত মান, যা করুণ এলাকায় পড়ে গেছে, গ্রহণ এলাকায় পড়ে গেছে। সুতরাং নাস্তিক কল্পনাটি গ্রহণ করা হলো। তাহলে এইখানে আমরা দুইটা জিনিস একটু খেয়াল করো তোমাদের, যে আমরা 5% বাতিল হয়ে গেছে কিন্তু আবার 1% সেটা গ্রহণ করা হয়েছে। সুতরাং এইখানে যদি সিদ্ধান্ত 1% হয় তাহলে আমরা বলবো যে হ্যাঁ 25% এই এইখানে এই তার যে ধারণা সে না, আমরা 25%-ই এইটা গ্রহণ করে, ঠিক আছে, যে আমরা যে তথ্যটা পাওয়া গেলো 25%-ই এটা গ্রহণ করে, ঠিক আছে। তো যাই হোক, এটা হলো আমরা গার্হস্থ্য অর্থনীতি ওনার চতুর্থ বর্ষের বই পরিসংখ্যান, এটা তোমাদের আর সমাজকর্ম মাস্টার শেষ পর্বের আমার এটা, যেহেতু এটা প্রযোজ্য হবে, এছাড়াও সমাজকর্মের এটা শুধু পরিসংখ্যানের জন্য প্রযোজ্য হবে, এছাড়াও সমাজবিজ্ঞান অনার্স দ্বিতীয় বর্ষের জন্য এই বইটা আমার লেখা বই, এছাড়াও গবেষণা পদ্ধতি যে আমার গার্হস্থ্য অর্থনীতির জন্য এটা প্রযোজ্য হবে, বাকি পার্ট, এছাড়া সমাজকর্ম অনার্স চতুর্থ বর্ষের সামাজিক গবেষণা পরিসংখ্যান, এছাড়াও গার্হস্থ্য অর্থনীতি তৃতীয় বর্ষের জন্য এই বইটা আছে, তোমরা একটু বইগুলো দেখে নেবা। তো যাই হোক, এই এই ডেসক্রিপশন বক্সে এই লেকচারগুলো বোঝার জন্য ডেসক্রিপশন বক্সে এই জেড টেস্টের বিভিন্ন অঙ্কগুলো লিঙ্ক দেওয়া আছে, সেগুলো তোমরা দেখে নেবা ধারাবাহিকভাবে, এবং বেসিক চ্যাপ্টারগুলো দেখে নেবা, তাহলে অঙ্ক বুঝতে তোমাদের সুবিধা হবে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।